নমস্কার বন্ধুরা, জলি সরকার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ক্রিস্পি স্যামোলিনা ফ্রাই। তোমরা ভাবতে পারো যে স্যামোলিনাটা কী। স্যামোলিনাটা হলো সুজি। তো চলো দেরি না করে শুরু করে দিই। আমি কড়াইয়ে এই কাপের এক কাপ জল দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য তেল, আর লবণ। জলটা ভালোমতো ফুটে গেলে সুজিটা দিয়ে দেবো। জলটা ভালোমতো ফুটে গেছে, আমি যে কাপে জল দিয়েছি সেই কাপেরই এক কাপ সুজি দিয়ে দেবো। জল জল রাখা যাবে না, একদম শুকিয়ে ফেলতে হবে। সুজিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো শক্ত হয়ে যাবে। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলুটা চোঁচা ছুলে আমি গ্রেট করে নেব। এবার আমি আলু সিদ্ধটার মধ্যে ঠান্ডা করে রাখা সুজিটা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি চাট মশলা, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি জোয়ান, কালো জিরে, কাসুরি মেথি আর ধনে পাতা কুচি। সব কিছু এটাতে দিয়ে মেখে নেব। ভালো মতো মেখে নেব। আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এটার থেকে লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলো ময়দা দিয়ে বেলে নেব। হালকাভাবে প্রেস করে বেলে নিতে হবে, বেশি পাতলা করব না। এবার চাকু দিয়ে কেটে নেব। তোমরা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারো।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোমতো গরম করে নিতে হবে। তেলটা ভালোমতো গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একে একে ছেড়ে দেব। দেখুন সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে। ভালোমতো লাল লাল করে ভেজে নেব। ক্রিস্পি সেমোলিনা ফ্রাই আমার তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমি সমস্তটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন ক্রিস্পি সেমোলিনা ফ্রাই গুলো, আর বাদ বাকিটা আমি পরে ভেজে নেব। উপর দিয়ে আমি ছড়িয়ে দিব চাট মশালা আর বিট নুন। এবার আমি খেয়ে দেখি। সুন্দর মুচমুচে হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।